নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের করলা বা উচ্ছের একটি রেসিপি করলা একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও এর তেঁতোভাবের জন্য আমরা বেশিরভাগই কিন্তু খেতে চাই না তাই আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি বাচ্চা হোক বা বড়ো সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন এইভাবে একটু গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে করলা আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো করলা নিয়েছি আর দিয়ে দিচ্ছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে রসুন আর এখানে আমি দেখুন একটা গোটা রসুনের অর্ধেক দিয়েছি কয়েকটা কোয়া আমি রেখে দিয়েছি আর বাকি অর্ধেক দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো টমেটো আর টমেটোর মাথার দিকটা আমি একটু করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন টমেটোর গাগুলো এইরকম ফেটে যাবে আর এইরকমভাবেই কিন্তু সবকিছু একটু হালকা ভাপিয়ে নিতে হবে তো এবার জল থেকে সবকিছু কিছু একে একে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়েছে এবার এগুলোকে হালকা ঠান্ডা করে নেব তো ওদিকে ওটা ঠান্ডা হতে থাকুক এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন এইরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো হালকা সেদ্ধ মতো হয়ে যাবে তো এবার পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে হালকা ভেজে নেব তো এদিকে এটা ভাজা হতে হতে এদিকে দেখুন এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এই করলাগুলোকে আমি কেটে নেব তো করলা দুদিকটা একটু করে বাদ দিয়ে এই রকম গোল গোল পাতলা পাতলা মতো করে কেটে নিচ্ছে তো দেখুন সমস্ত করলাগুলোই একই রকমভাবে কেটে নিয়েছে এবার এই করলার মধ্যে যে শক্ত বীজগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এই শক্ত বীজগুলো কিন্তু দাঁতে বড্ড লাগে তবে আপনারা চাইলে কিন্তু বিষ সমে রান্না করতে পারেন তো দেখুন আমি করলার বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো কেটে নেব আলুগুলোকে প্রথমে লম্বালম্বিভাবে দু টুকরো করে নিয়ে তারপর দেখুন এইভাবে পাতলা পাতলা মতো করে কেটে নিচ্ছে তো আলু করলা সব কিছুই কেটে নিয়ে এবার একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু প্রায় একের তিন চামচ মতো করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ছোটো চামচের দু চামচ মতো বেসন এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এটা করলার রেসিপি হলেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো ভালোভাবে মেখে নিয়েছি আর এই দিকে কিন্তু পেঁয়াজগুলো হালকা ভাজা মতো হয়ে গেছে আমি কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন ঠিক এইভাবে কিন্তু হালকা ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছে ছোটো চামচের দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা করলা আর আলু দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো এদিকে এটা ভাজা হতে থাকুক এবার এদিকে টমেটো রসুন আর লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম এবার রসুনের খোসাও ছাড়িয়ে নেব আর যেহেতু রসুন হালকা সেদ্ধ মতো হয়ে আছে খোসা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে দেখুন একদম কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে তো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কয়েকটা লঙ্কার আমি বীজ বের করে নিচ্ছি কারণ ঝালটা কিন্তু আমরা একটু কমই খাই আর বীজগুলো এইভাবে একটু বের করে নিলে ঝালটাও কম হবে অথচ তরকারির রঙটাও কিন্তু সুন্দর আসবে তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবার এই টমেটো আদা রসুন লঙ্কা সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে করলা আর আলুটাকে ভেজে নিয়েছি আর দেখুন রকম কিন্তু একটু কড়াভাবেই ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এইভাবেও করলা আলু ভাজা খেতে পারেন তবে এর স্বাদ আরও বাড়ানোর জন্য আমাদের আরও কিছু স্টেপ করতে হবে তো করলা আর আলুটা উঠিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু প্রায় একের তিন চামচ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে একদমই অল্প একটু জল যে পাত্রে আমি করলা আর আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন করলা আর আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা এখানে আমি ছোট্ট এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তবে ম্যাগি মশলার পরিবর্তে অল্প একটু গরম মশলার গুঁড়ো বা যে কোনো ধরনের চাট মশলা যেমন আলুর দম মশলা পাওভাজি মশলা তরকার মশলা এগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন তবে ম্যাগি মশলাতেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি ম্যাগি মশলা চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনে পাতা তবে হাতের কাছে যদি ধনেপাতা না থাকে এটা বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তো কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি আর তরকারিটা এইরকম একটু শুকনো শুকনো মতো করেই বানাবেন বেশি জল জল মতো করবেন না দেখবেন ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ